ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। ইতিমধ্যে রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশের প্রক্রিয়া। তবে মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ প্রত্যেকটি আসনের জন্য আলাদা আলাদা করে গণনা কেন্দ্র করা হয়েছে। আবার মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়ার জন্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়কে ঠিক করা হয়েছে। জলপাইগুড়ি 7টি আসনের জন্য 2টি, দক্ষিণ চব্বিশ পরগনার 31টি আসনের জন্য 14টি, হাওড়ার 16টি আসনের জন্য 12টি, হুগলির 18টি আসনের জন্য 7টি, পূর্ব মেদিনীপুরের 16টি আসনের জন্য 5টি এবং পশ্চিম মেদিনীপুরের 15টি আসনের জন্য 4টি, পূর্ব বর্ধমানের 16টি আসনের জন্য 11টি, পুরুলিয়ার 9টি আসনের জন্য 3টি গণনা কেন্দ্র ঠিক করা হয়েছে। তবে জানিয়ে রাখি, 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল 211টি আসন এবং বিজেপি পেয়েছিল মাত্র 3টি আসন। শেষ পাওয়া খবর অনুযায়ী এই মুহূর্তে তৃণমূল পেয়েছে 6টি আসন এবং বিজেপি পেয়েছে 3টি আসন, অর্থাৎ বিজেপির থেকে অনেকটাই এগিয়ে তৃণমূল। অন্যদিকে আবার সংযুক্ত মোর্চা এখনো পর্যন্ত খাতায় খুলতে পারেনি।